গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারিতে অভিযোগ জমা দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে কমিশন প্রধানের কাছে অভিযোগ জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সকলের বিচার নিশ্চিতের দাবি জানান বিএনপির এই নেতা। এদিকে উত্তরে ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণকালে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, প্রশাসনে এখনও অনেকে ফ্যাসিবাদের দোসর রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সকলের বিচার নিশ্চিতের দাবি জানিয়ে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে কমিশন প্রধানের কাছে অভিযোগ প্রদান করেন তিনি। পরে গণমাধ্যমকে বলেন, গুম ও খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। সবচেয়ে বেশি গুম খুন তো জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে আছে অভিযোগ। আরও যারা আছে, বেঞ্জি টেঞ্জির যা আছে, অন্যান্য যারা গুমের হোতা নায়ক এবং যারা নির্দেশটা পেয়েছে রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের কাছ থেকে, শেখ হাসিনা সহ তারেক সিদ্দিকী সহ যারা যারা জড়িত সবাইকে খুঁজে বার করতে হবে, আইনের আওতায় আনা হবে। এই দেশ থেকে গুম খুনের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে। এদিকে উত্তরায় ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। পুলিশের মাঠ পর্যায়ের রদবদল প্রসঙ্গ টেনে বলেন, শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া 803 জন পুলিশের উপপরিদর্শককে বিভিন্ন থানায় পোস্টিং দেওয়ার খবর পাচ্ছি। এসব পুলিশ কর্মকর্তাদের ব্যাপারে তদন্ত চান রিজভী। যে বাচ্চা ছেলেরা নিজের জীবন দিয়েছে সেই রক্তের সাথে যারা বেইমানি করবে, এই বেইমানি তো মানুষ মেনে নেবে না। এটা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের দেখা দরকার। কি করে এক জেলার গোপালগঞ্জের 200 জন লোক ঢুকতে পারে আর বাদবাকি লোক কারা? এরা সব ছাত্রলীগ, যুবলীগ। আমি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে বলতে চাই, আবার পুরো তদন্ত করুন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা নাসিরুদ্দিন পিন্টুর স্মরণ সভায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নাসিরুদ্দিন পিন্টুকে হত্যার অভিযোগ ও বিচার দাবি করেন তিনি। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।